এমন তো কেউ করে বাবা ছুটা ছুটি করো না দেখছো না দিদি তোর অসুবিধা হচ্ছে চুপ করে দাঁড়াতে বলেছিলাম আমি দেখেছো রাঙা কি রকম দুষ্টুমি করছে তুমি না থাকলে খুব বিপদ হতো দেখেছো রাস্তায় বেরিয়ে দুষ্টুমিটা করতে না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না এই রাঙা বলছি এ তোমাদের মতো কথা বলছ না মানে তোমাদের ওই জঙ্গলের ওখানকার লোক মনে হচ্ছে না আমার বাড়ি জঙ্গলের গ্রামেই বটে হ্যাঁ আপনিও কি সেখান থেকে আইছেন হ্যাঁ আমিও জঙ্গলের গ্রামটা থেকে এসেছি আর এখানে ওই পশু বাড়িটাতে থাকি হ্যাঁ আমি তো এখানে অনেক দিন ধরে আছি পড়াশোনা তো এখানেই শিখেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো করেছি চাকরিটাও করছি এখানে বাহ খুব ভালো চল তোরা মেনে নেওয়া যায় না এটা তোর বাবা ব্যাংক থেকে বাড়ি ফিরলেই আমরা কথা বলবো ওকে বোঝাবো কিছু একটা করতে হবে বাবা অলরেডি শর্মা ঘটককে আসতে বলে দিয়েছেন খানিকক্ষণ বাড়ি উনি চলে আসবেন তোমাকে নিচে থাকতে হবে বাবা আমাকে সেটা ফোন করে বলে দিয়েছেন তবে আমি থাকতে পারবো না সবার সঙ্গে বসে রাঙামতির জন্য পাত্র বাছাই করা আমার পক্ষে সম্ভব নয় আই এম সরি সকাল থেকে কিন্তু কিচ্ছুটি খাসনি টিচার দিদিমণি আমার উপরে রাগ করে খাবারটার উপরে রাগ করলে তো তোর শরীর খারাপ করবে নে তাড়াতাড়ি করে কিছু খেয়ে নে তোকে সেটা ভাবতে হবে না রাঙা আমি তো বলেছি রাঙা আমি তোর সঙ্গে কথা বলতে চাই না যখন আমি একবার বলেছি আমি খাবো না তার মানে আমি খাবো না এসব নিয়ে চলে যা এখন এখান থেকে খাবারটার উপরে রাগ করে কি লাভ হবে বলতো টিচার দিদিমণি আর তোরা যদি এমন করে মনটা খারাপ করে থাকিস তাহলে তো বড় বাবু আমার বিহা দিয়ে দিলে আমি এভাবেই ঘরটা ছেড়ে চলে যাব তোরা আমাকে হাসি মুখে বিদায়টা দিবি না আমি যেই বাড়িটা ছেড়ে পুণ্যের সংসারটাই চলে যাব কার মুখগুলান দেখে যাব বলতো তোদের এই কালাপানা মুখগুলো দেখে গেলে কি আমার ভালো লাগবে তুই বল না টিচার দিদিমণি আমার কথাটা শোন রাঙা তোর বড় বাবু এখন ব্যাংক থেকে বাড়িতে ফিরবে আমি আর আক্কু মিলে ওকে বোঝাবো বুঝিয়ে বলবো যে এত তাড়াহুড়ো করে তোর বিয়ে দিতে হবে না আমরা বোঝাবো সেটা বুঝেছিস তুই এমন কেন করছিস তুই টিচার দিদিমণি তুই যা চাস বিহার পরে আমার বড়টা যদি চায় তবে তো আমি সেটা করতে পারবো বল আমি তো তীরন্দাজটা হইতে পারবো রাঙামতি তীরন্দাজ প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।